আসসালামাইকুম বন্ধুরা, কক্সবাজারে নাইটে রাইড করতেছি। মূলত বের হওয়ার কোনো ইচ্ছা ছিল না নাইটে, বাট আনফর্চুনেটলি বের হতে হয়েছে। কজ এমন একটা জিনিস আমরা জানতে পেরেছি যা আসলে বের না হয়ে কোনো উপায় নেই। বিষয়টা হচ্ছে বাইকারদের যে কোনো উৎস লাগে না বের হইতে, যে কোনো উৎসতেই সে বের হতে পারে। যেমন আমি এখন উৎস পেয়েছি হচ্ছে আমাদের রিয়াদ ভাই আছে একজন, ওনার আজকে বার্থডে। তো কক্সবাজার থেকে মাত্র 20-25 কিলো অর্থাৎ যাইতে হবে 25-50 কিলো রাস্তা। তো মানে প্রায় অলমোস্ট 600 কিলো রান করে এসে কক্সবাজারে ঘুরতে পারি, আর মাত্র 25 কিলো রান করে তার বার্থডে সেলিব্রেট করতে পারবো না, এরকম হতে পারে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যাব, কেক কাটবো, কেক খাবো, এটাই হচ্ছে বড় কথা। আর বিশেষ করে আমি এমনিতেই কেক খাই বেশি, তো তার যতটুকু বার্থডে পালন করার ইচ্ছা আছে, আমার মনে হয় কেক খাওয়ার জন্য আমার বেশি ইচ্ছা আছে। তো বন্ধুরা, এখন যাচ্ছি তার ওইখানে শুধুমাত্র কেক খাওয়ার জন্য, মানে তার বার্থডে সেলিব্রেট করে কেক খাবো। আর সামনে ডলফিন মোড়ে হচ্ছে আমার খুব প্রিয় একজন মানুষ আছেন, নাম না বললেই নয়, তার নাম হচ্ছে আহসান হাবিব। উনি লিভো ইউজার প্লাস হচ্ছে জিক্সার ইউজার, বাট মানে পেশা হচ্ছে তার হলো ডক্টর। সে আসছে ঢাকাতে, সরি ঢাকা থেকে আর কি ইয়েতে আসছে, কক্সবাজার আসছে বাই লিভো রাইড করে। এই জন্যে তার জন্যে তার সাথে আমার মিট আপ হয়েছে একটু আগে। সে বললো যে ভাই আমিও যাব, তো আমি তাকে বললাম যে ভাই একটু আসেন আমরা যাই। এখন তাকে ফোন দিব, ফোন দিয়ে দেন হচ্ছে বন্ধু আমি আহসান ভাইকে পেয়েছি। ওনার আসতে একটু সময় লেগেছে, আর সবচেয়ে বড় কথা আমরা তো লোকাল না যে আমরা সমস্ত রাস্তাঘাট চিনব, তো এই জন্য একটু সময় লেগেছে। বাট আমরা এই মুহূর্তে আমার সামনে যে লিভোটা আছে এটাও লিভো, উনি লিভো ইউজার প্লাস হচ্ছে জিক্সার ইউজার, বাট তার নাকি লিভোতে ঘুরতে খুব ভালো লাগে। যদিও সে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, মানে হয়তো বা 3 নম্বর অথবা 4 নম্বর সাবস্ক্রাইবার ছিলেন উনি। ভালো লাগে যখন তার সাথে আর কি ঘোরাফেরা করি, কিংবা আমার যখন সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়, কথা হয়, খুব ভালো লাগে। আর এখন তো যাচ্ছি হচ্ছে কেক কাটার জন্যে। কেক কাটবো কি, মানে আমি কেক বেশি খাবো, কোনো কথা হবে না, একদম কেক ঢেলে দিব জাগা মতো দিয়ে, মানে গলা দিয়ে মুখ দিয়ে, আপনারা আবার অন্যদিকে নিয়েন না। তো বন্ধুরা আমরা সামনে টুকটুক করে আগাতে থাকি, দেখা যাক কি হয়। বন্ধুরা আমরা যাচ্ছি মূলত নাইখনছড়ি। তো মানে রাস্তাটা এমন একটা রাস্তা, রাত করে আসলে না দেখালেই নয়, আমরা যদি সবগুলো লাইট অফ করে দিই, মানে সবগুলো যদি বাইকের হেডলাইট অফ করে দিই, এই রাস্তাতে মনে হয় এক পাও ফালানো ইম্পসিবল হয়ে যাবে। কারণ না আছে কোনো রোড লাইট, না আছে কোনো যানবাহন, সিরিয়াসলি পুরো ভুতুরে এলাকা। মানে আমি নিজেই, আমি যদি আমার ফগ লাইট অফ করে দিই, দেখেন কী অবস্থা, দেখতে পাচ্ছেন সামনে একদম অন্ধকার, কোনো ইয়া নাই, মানে এত এরকম একটা অবস্থা। তো এরকম পরিবেশে অবশ্যই আপনারা গ্রুপ ট্যুরেই আসবেন যদি, আর যাইতে যদি হয় তাহলে এইভাবে একদম সিরিয়ালি যাবেন। দরকার পড়লে সামনের জনকে বলে দিবেন যে ভাই 40-এর উপরে তুলব না, অথবা 30-এর উপর তুলব না, এই টাইপের কথা তখনই বলবেন যখন আপনাদের ভিতরে কমিউনিকেশনের কোনো ডিভাইস না থাকবে। যদি ডিভাইস থাকে তাহলে কমিউনিকেটারে কথা বলতে বলতে যাবেন, আর যদি ডিভাইস না থাকে সেক্ষেত্রে আপনারা মানে এটা বলে দিতে পারেন যে 30-এর উপরে কিংবা 40-এর উপরে উঠবা না। আর অবশ্যই অবশ্যই সবাইকে বলে দিবেন যেন তারা লুকিং গ্লাস ফলো করে, বিকজ লুকিং গ্লাসের পিছনের জন মিসিং থাকলে, আমি যেটা ফলো করি আর কি, আমার পিছনের জনকে যদি মিসিং পাই তাহলে হয়তো বা 3-4
সেকেন্ড লক্ষ্য করি, তারপরে যদি না পাই তাহলে 15 সেকেন্ড, আর তারপরেও যদি না পাই সেক্ষেত্রে আমি স্টিল গাড়ি ব্রেক করে হয়তো তার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি। আর শাকিল সামনে আছে, শাকিলের সাথে কমিউনিকেটর আছে, তার সাথে আমি কানেক্টেড আছি এবং আমরা কথা বলতে বলতেই যাচ্ছি, কারণ মাঝখানে যে দুইজনের কমিউনিকেটর নাই সেই দুইজনকে আর কি মাঝখানে দিয়ে দিয়েছি। আর কি বলবো, আর নাইট রাইডে অবশ্যই আপনাদের স্কিল মানে 100-এ 100 থাকতে হবে। আমি বলবো না যে কোনো মানুষ 100-এ 100 থাকে, তারপরেও 100-এ না থাকলো, 90-80 যাই থাকুক না কেন স্কিল থাকতে হবে, আদারওয়াইজ আপনি যে কোনো সময় ডিসকোয়ালিফাইড হয়ে যেতে পারেন। আমার হয়তো বা 100-এ 100 নাই, বাট হয়তো বা মনের জোর কিংবা সাহস দিয়ে চালিয়ে যাই। বাট একটা জিনিস মাথায় রাখি সবসময়, যে আমাকে বাসায় ফিরতে হবে সুস্থ অবস্থায়। আমি আপনাদেরকে এর আগেও বলেছি, এখনও বলি, আমি রিয়াদ ভাইকে চিনি না, হয়তো নামও শুনি নাই, হয়তো ফেসবুকে হয়তো দু একদিন হয়তো দেখা হতে পারে অথবা নাও হতে পারে, বাট একবার যখন শুনেছি সাব্বির ভাইয়ের কাছে যে তার বার্থডে, তখন আমি বলেছি যে যদি বার্থডে হয়ে থাকে আমরা এত কিলো রাইড করে এসেছি, আর এই সামান্য 25 কিলো রাইড করে যেতে পারবো না তার বার্থডে সেলিব্রেশনের জন্য, এটা হতে পারে না। এই জন্যেই সাব্বির ভাইকে থ্যাংকস যে আমাদের এরকম একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা, সাব্বির ভাই আমাদেরকে যে হেল্পটা করেছে এটা আসলে অভাবনীয়, এর আগেও আমাকে হেল্প করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ ছিলাম, আজকে হেল্প করাতে আরও কৃতজ্ঞ হয়ে গেলাম। মানে এটা আসলে কখনো মানে পরিপূরণ করার মতো না আমার তরফ থেকে, হয়তো কিছু জিনিস থাকে, টাকা এক জিনিস আর ভালোবাসাটা অন্যরকম একটা জিনিস। তো সাব্বির ভাই আসলে অন্য টাইপের একটা ছেলে, আমি যতটুকু দেখেছি, মানে ওনার কাছে বাইকার মানে হচ্ছে নিজের ভাই, আর সে আমাকে টোটালি এত ওনার করে যে আসলে বলার মতো না, শুধু নট অনলি মি বাট অলসো এভরি বাইকার। তো বন্ধুরা, আমরা যাইতে থাকি, অনুষ্ঠানটা সফল করে আবার হোটেলে ব্যাক করব এবং খুব কুইকলি আমরা ঘুমিয়ে পড়বো আজকে, বিকজ আমাদের মানে 3 PM উই আর গোয়িং টু সিরাজগঞ্জ অ্যান্ড গুড সে টু গুড বাই কক্সবাজার, এছাড়া আর কিছু বলার নাই। এবং খারাপও লাগতেছে যে আসলে কক্সবাজার থেকে চলে যাব, আমার কাছে মনে হয় কক্সবাজার আসাটা যতটা না কষ্ট মনে হয়, বাট যাওয়াটা আমার কাছে সাইকেল একটু স্লো। না না না, ওকে ওকে, ডান যা যা যা। তো কক্সবাজার ছাড়াটা আমার কাছে অনেক অনেক কষ্টসাধ্য এবং হ্যাঁ বুঝতে পারছি, মানে এই জায়গাটা দিনের বেলা আসতে পারলে খুব ভালো লাগতো, যদি দুপুরে শুনতাম কিংবা বিকালেও শুনতাম আমি এইখানে 100% আসতাম, কারণ রাত্রেবেলা যে ফিলটা পাচ্ছি মানে এটা বলার মতো না। উঠতেছি নামতেছি মনে হচ্ছে কেউ আশ্রাচ্ছে আমারে, অ্যাজ লাইক অ্যাজ মোশাররফ করিমের ডায়লগ, খালি লড়ে আর লড়ে, লড়ে আর লড়ে, আর ফক তো আছেই। তো বন্ধুরা আমরা যাই, যাওয়ার পরে কথা বলছি। আসসালামু আলাইকুম ভাই নাহিন, আপনি রিয়াজ ইমতিয়াজ তাই না? ইমতিয়াজ, আচ্ছা, ফরিদপুর রাইডার্স এর অ্যাডমিন। আচ্ছা, আমি হচ্ছে জটিল পাপা। ও বন্ধুরা, আমরা তার বাসার কাছাকাছি চলে আসছি, বাসা আমি অফিস থেকে আইছি, অফিস থেকে আইছি বাসায় ঢুকছি, বহুত কষ্ট করে একটা ফুটাইছে। আচ্ছা ভাই, বাসায় ঢুকবো না আমরা এইখানে, না ভাই প্লিজ রিকোয়েস্ট করেন না ভাই, আমরা রাত্রে 3টার সময় যেমনে হোক রওনা দিব, বেশি ফোন লাগবে না তো, এই যে জাস্ট ভাই মাপ চাইছি, এই এনেই জবাই নেন। আচ্ছা আজকে বলির পাঠাকে হ্যাঁ হ্যাঁ, একটু মুখটা দেখুন ভাই, একটু সামনে যান না ভাই,
মানে ছোটবেলা ঠিক আছে, জিনিসটা কি ঠিক আছে? না ঠিকই আছে। আর শাকিল তুমি তো অমাইক কাজ করে দিয়েছো ভাইয়া। বন্ধুরা এখন হচ্ছে আমাদের ফরিদপুর রাইডার্স এর অ্যাডমিন, অন্যতম নাম হচ্ছে রিয়াজ ইমতিয়াজ, ওনার হ্যাপি বার্থডে কেক কাটা হবে। এটা আসলে ছোটবেলায় সে সুন্নতে খাতনা যখন একবার কেটেছিল, তারপরে দ্বিতীয়বার আর কাটা হয়নি। এইবার হচ্ছে আমরা আর কি সিরাজগঞ্জ থেকে এসে আর কি কেটে দিচ্ছি। বিষয়টা হচ্ছে আমি বলে দিই ভাই, একটু আইসেন এদিকে আসুন। বিষয়টা হলো মানে আমরা ছোটবেলায় শুনতাম যে ডাক্তার দিয়ে কাটলে নাকি ঠিক হয় না, ডাক্তারও একজন আছে। আসুন ভাই একটু এদিকে আন না ভাই, ডাক্তারের পরামর্শ লাগবে। ভাই ডাক্তার দিয়ে কাটলে কি ঠিক হয়? সমস্যা থাকলে তো যদি গোড়াই সমস্যা তাহলে ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, ডাক্তারের কাছ থেকে আমরা শুনলাম। এখন ভাই আপনার কি সমস্যা আছে? না আমার কোনো প্রবলেম নেই। ও তাহলে সে সুস্থ আছে? আমি ডাক্তারের দাঁড়ের কাছেও যাইনি। ও আপনি হাজং দিয়ে গেছেন, চাল চাবাইছেন ভাই? হ্যাঁ চাল চাবাইছেন। তো সবই চাবাইছে, অনেক সুন্দর গল্প শুনাইছে। ও চাল চাবাইছেন, গল্প শুনাইছে? আরে মোর খোদা, এ কি কয়! ঠিক আছে বন্ধুরা, আমরা এখন কেক কাটবো তার হ্যাপি বার্থডে উপলক্ষে। এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা। কি করেন কিন্তু মানে একটা ফ্রেমে হয়তো বা সবাইকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার জন্য সৌভাগ্যবান, কারণ আমি নিজেই সৌভাগ্যবান যে এত সুন্দর একটা পরিবেশে এসে। এ কিছু তো কইলা না, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ভাই। কেকটা কিন্তু অর্ধেক আমার, এই কেক খাওয়ার জন্য কিন্তু এত দূর আইছি আমি। এসে কিছুই কয় না। এ ভাই আপনি ফুটকে কাটালা দিন, ফুটকে শেষ করে দিলেন, এটা কে বা হইলো? হ্যাঁ যে যে কষ্ট করে কতখানি। আচ্ছা আমরা এখন মজা করি, আমরা এখন মজা করি, একটা ছবি নেই ভাই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। নি বন্ধুরা, কেক কাটা শেষ, খাওয়া দাওয়া শেষ, এটাই হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে পালন করার জন্য এত দূর আসছিলাম। এছাড়া আর একটু ছবি তুলছি, একটু পরে রওনা দিব। এখন রওনা দিয়ে দিব, আর দেরি করব না, কারণ হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। ভাই আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ ব্রাদার, আল্লাহ হাফেজ। হ্যাঁ না 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 না, হ্যাঁ আগা, কেন কি এলো হঠাৎ করে টাইনা বলো না। বন্ধুরা আমরা হোটেলের দিকে যাচ্ছি, এখন হোটেলের গিয়ে যাওয়ার আগে আগে না খাইতে হবে রাত্রে, খাওয়া দাওয়া করে রাত্রে একটা ফ্রেশ ঘুম দিব, ঘুম দিয়ে রওনা দিব, রওনা দিব হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আল্লাহ বাঁচায় রাখলে টুকটুক করে সিরাজগঞ্জ পর্যন্ত যাইতে হবে, কারণ বাসা পর্যন্ত তো যাইতে হবে। তো বন্ধুরা আমি কক্সবাজার যাই, এখন আর কথা বলবো না, এখন একটু মনোযোগ দিয়ে গাড়ি চালাই, কারণ রোডটাকে আপনারা দেখেছেন, ফিল করছেন কি না আমি জানি না, পাহাড়ি রোডে আসলে একেবারে অন্ধকার, অপরিচিত জায়গা, এটা একটা বিষয়। দ্বিতীয়ত টোটালি একদম নির্জন আর কি,
মানে আমি হেলমেটের ভাইজার খুলে জাস্ট খালি রাস্তার উপরে লুকটা রাখতেছি, কারণ হেলমেটের ভাইজার দিয়ে গাড়ি চালানো হচ্ছে। আর এগেইন হ্যাপি বার্থডে রিয়াজ ইমতিয়াজ ভাই, আপনার নাম শুনেছিলাম, কিন্তু আপনি যেমন আমাকে প্রথম দেখলেন আজকে, আমিও ঠিক আপনাকে ঠিক তেমনি প্রথম দেখলাম। ভালো লাগলো কথা বলে, আপনাকে সেইভাবে উইশ করতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সিরাজগঞ্জ রাইডার্সের পক্ষ থেকে আমি এবং শাকিল আপনার শুভকামনা আশা করি, এরকম বার্থডে আপনার বারবারই হোক, মানে বছরে 2-3 বার হোক। একটা সার্টিফিকেটের একটা নিজস্ব, আর একটা হলো মানে গার্লফ্রেন্ড আর ওয়াইফের দেওয়া, হোয়াট এভার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য রিয়াজ ইমতিয়াজ ভাই। যদি ব্লগটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে একটু অবশ্যই অবশ্যই জানাবেন। আর আপনারা আমার সাবস্ক্রাইবার যারা আছেন, তারা অবশ্যই রিয়াজ ইমতিয়াজ ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন সহি সালামত জীবনযাপন করতে পারে। তো বন্ধুরা, আমরা আর কথা বাড়াচ্ছি না, কক্সবাজার যাই, লাইখানচুরি থেকে বেরোচ্ছি এখন। আল্লাহ হাফেজ। জয়ে কথা বলছি, হয়তো মেইন জায়গায় গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, সাথেই থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করতে থাকুন।